সালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে আমরা আমাদের নতুন অফিস থেকে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি এবং ভিডিওটার টপিক হচ্ছে পুরান অ্যাপার্টমেন্ট আমরা কেন কিনব অথবা পুরান অ্যাপার্টমেন্টের সুবিধা অসুবিধাগুলো কী কী। তো প্রথমে আসি পুরান অ্যাপার্টমেন্ট কেন কিনে। এটা সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে পুরান অ্যাপার্টমেন্টের দাম কম হয়। এখন পুরান অ্যাপার্টমেন্টের দাম কম হয় তার মানে কি পুরান অ্যাপার্টমেন্ট খারাপ? না, খারাপ না। পুরাতন অ্যাপার্টমেন্ট যিনি বিক্রি করছেন তারা মূলত দুটো কারণে বিক্রি করেন। এক, এটাকে আমরা বলি ডিস্ট্রেস সেলিং, কোনো একটা তিনি বিপদে পড়েছেন বা তার এই ফ্ল্যাটটা দরকার নেই আর্জেন্ট, তার কোনো একটা কারণে, ভালো বা মন্দ কোনো একটা কারণে তার কিছু টাকার দরকার হয়েছে, তখন তিনি খুব অল্প দামে অ্যাপার্টমেন্টটা বিক্রি করে দেন। অল্প দাম বলতে বর্তমান মার্কেট প্রাইস থেকে যখন কম হয়, আশেপাশের বিল্ডিংগুলোর স্কোয়ার ফিট যদি 10,000 টাকা স্কোয়ার ফিট হয়, উনি হয়তো 8,000 টাকায় সেল করে দিচ্ছেন, কারণ তার হয়তো ইমিডিয়েট বিদেশে যেতে হবে বা মেডিকেল ইমার্জেন্সি হয়েছে। তো এই একটা কারণে পুরাতন অ্যাপার্টমেন্টগুলো কম দামে পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে উনি অ্যাপার্টমেন্টটা হয়তো 5 বছর আগে কিনেছিলেন বা 2 বছর আগে কিনেছিলেন, উনি হয়তো তখনকার মার্কেট প্রাইসে কিনেছিলেন, আমরা ধরে নিই তিনি হয়তো 60 লক্ষ টাকায় কিনেছিলেন, কিন্তু এখন উনি 70 লক্ষ টাকায় বিক্রি করছেন 3 বছর বা 5 বছর অ্যাপার্টমেন্টটা ব্যবহার করার পরে। কিন্তু বর্তমানে আপনি জানেন যে এই অ্যাপার্টমেন্টের বর্তমানে দাম 1 কোটি টাকা, যেটা আপনি পাচ্ছেন 70 লাখে, তো আপনার জন্য 30 লক্ষ টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওনার জন্য কিন্তু 10 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। তার উপরে উনি যখন কিনেছিলেন, কেনার পরে আর উনি যে 3 বছর 5 বছর থেকেছেন, ওনার বাসা ভাড়া লাগেনি, তো এদিক থেকে কিন্তু উনি যথেষ্ট পরিমাণে বেনিফিট হয়েছেন। এই দুটো কারণে অ্যাপার্টমেন্ট, পুরাতন অ্যাপার্টমেন্টগুলোর যে দামটা হয় সেই দামটা অটোমেটিক কম হয়। পুরাতন অ্যাপার্টমেন্টের দ্বিতীয় যে সুবিধাটা সেটা হচ্ছে স্কোয়ার ফিট, একই প্রাইসের ভেতরে স্কোয়ার ফিটটা বেশি পাওয়া যায়। আপনার রুমের রিকোয়ারমেন্ট যদি 3টা থাকে বা 4টা থাকে, একই প্রাইসে আপনি কিন্তু পুরাতন অ্যাপার্টমেন্টে গেলে স্কোয়ার ফিট বেশি পাবেন। আপনার বাজেট যদি 1 কোটি টাকা হয়, আপনি 1 কোটি টাকা দিয়ে নতুন ফ্ল্যাটে স্কোয়ার ফিট আপনি ডেফিনেটলি কম পাবেন, পুরাতন ফ্ল্যাটে স্কোয়ার ফিট আপনি বেশি পাবেন। পুরাতন অ্যাপার্টমেন্টের তৃতীয় যে সুবিধা সেটি হচ্ছে আপনি ডেভেলপড এরিয়া বা যে এলাকায় কোনো নতুন কোনো বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে না, এরকম জায়গাতে কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। আমরা ধরে নিই আপনার স্কুলটা এমন একটা জায়গায়, ধানমন্ডির এমন একটা লোকেশনে যেটার আশেপাশে বর্তমানে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে না, কিন্তু আপনি চাচ্ছেন আপনার বাচ্চারা যেন স্কুলের খুব কাছে থাকে, তখন কিন্তু আপনি পুরাতন অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। সেখানে কিন্তু নতুন অ্যাপার্টমেন্ট কেনার কোনো সুযোগই নাই, কিনলে হয়তো বা অনেক দূরে হবে। তো অনেক ক্ষেত্রে বিষয়টা এরকম হয়ে যায় যে তারা বাচ্চার স্কুলের কাছে বা অন্য কোনো সুযোগ সুবিধার খুব কাছে থাকতে যাচ্ছেন। হ্যাঁ, উত্তরাতে এরকম অনেক সেক্টর আছে যেখানে সব বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আপনার স্পেসিফিক একটা সার্ভিস লাগবে যেটা আসলে ওই বিল্ডিংয়ের আশেপাশে হলে আপনার জন্য ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু পুরান অ্যাপার্টমেন্টটা অনেকেই কিনে থাকে। আরও একটি সুবিধা হচ্ছে আপনি ইন্টেরিয়র ডিজাইনের জন্য এবং ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য কিন্তু অনেকগুলো বাজেট আলাদা করে রাখতে পারবেন। পুরাতন অ্যাপার্টমেন্টের যেই প্রাইসের যেই ডিসকাউন্ট আপনারা পান বা কম যে দামটুকু থাকে, সেটার মূলত কারণ হচ্ছে অনেক বছর ব্যবহার হওয়ার কারণে এটার একটা ওয়ারেন্টি আর হয়, একটা ন্যাচারাল আপনার কালার ফেড হয়ে যাওয়া বা কিছু ফিটিংস নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসেরগুলোর জন্য কিন্তু একটা ডিসকাউন্ট আপনি পেয়ে থাকেন। কারণ জমির দাম কিন্তু বেড়েছে, অ্যাপার্টমেন্টের দামটা কিন্তু কমে যায়, কারণ হচ্ছে ওয়ালে কিছু জায়গায় হয়তো ড্যাম্প ছিল না শুরুর দিকে, এখন ড্যাম্প হয়েছে, তো এগুলো আপনি ফিক্স করতে পারবেন। তো এই জন্য কিন্তু একটা বাজেট আপনার স্বভাবতই থাকে, তো এই বাজেটটা দিয়ে আপনি যদি প্রপারলি প্ল্যানিং করেন তাহলে প্রবলেমগুলো ফিক্স করার সাথে সাথে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশনের জন্য আপনি ভালো একটা বাজেট রাখতে পারবেন। আর এই ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশনের জন্য আপনার কীরকম বাজেট আলাদা করে রাখা দরকার সেটা কিন্তু চাইলে আমাদের মতো অথবা যে কোনো আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইন প্রফেশনাল দিয়ে আপনি আগে একটি অ্যাসেসমেন্ট করে ফেলতে পারেন। তারা যদি বলে আপনি 5 লাখ আলাদা করে রাখেন বা 10 লক্ষ টাকা আলাদা করে রাখতে পারেন, তাহলে আপনি যখন মনে মনে বাজেটিংটা করবেন আপনার ইনিশিয়াল বাজেটের সাথে কিন্তু এই টাকাটা অ্যাড করে আপনি শুরু থেকেই প্ল্যান ওয়াইজ কিন্তু আগাতে পারবেন। পুরাতন অ্যাপার্টমেন্টের আরেকটি অনেক বড় সুবিধা হচ্ছে এখনও কিন্তু পুরাতন অ্যাপার্টমেন্টগুলোতে তিতাস গ্যাসের কানেকশনগুলো পাওয়া যায়। তো আপনারা ফ্ল্যাট কেনার সময় কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন যে অ্যাপার্টমেন্টে তিতাস গ্যাসের সংযোগ আছে কি না, যদি থাকে তাহলে আপনার অ্যাপার্টমেন্টের দাম কিন্তু একটু বেশি হয় সাধারণত, কিন্তু এই বেশি টাকা দেওয়াটার আসলে অনেক কিছু সুবিধা আছে যেগুলো নতুন অ্যাপার্টমেন্টে আপনি কখনোই পাবেন না। আর এই মুহূর্তে তো আপনি যেখানে অ্যাপার্টমেন্ট কিনেন না কেন সেখানে তিতাস গ্যাসের কোনো সংযোগ নেই। পুরাতন অ্যাপার্টমেন্ট নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া ফোন নম্বরে অথবা ইমেইলে আপনারা মেইল করতে পারেন।
আর যে কোনো সময় আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের মতে পুরাতন অ্যাপার্টমেন্টের যেমন কিছু সুযোগ সুবিধা আছে, নতুন অ্যাপার্টমেন্টেরও কিছু সুযোগ সুবিধা আছে। কিন্তু সব কিছুর কিন্তু আপনার প্রয়োজন এবং সাধ্য সব কিছু মিলিয়ে একটি ডিসিশনে যেতে হবে। আর এই বিষয়ে কথা বলার জন্য কিন্তু আমরা সবসময়ই রেডি আছি, যে কোনো সময় আপনারা আমাদের অফিসে চলে আসবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।